ইমাম সাহেব, কুরবানি তো চললে আইছে, আমি তো কুরবানি দিতে চাই। আপনার মতো ভালো বাগিরদারের সাথে যদি কুরবানি দিতে পারতাম আমার খুব ভালো হতো। এই বিষয়ে আপনি কি বলেন? আসলে দুইজনে তো কুরবানি দেওয়া যায় না, আরেকজন ভাগিদার হইলে ভালো হয়। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি আলোচনা হইতেছে? টাকা পয়সা লাগবে নাকি? টাকা পয়সা লাগবে না, আমরা ওই কুরবানি দেবো ভাগে, দুইজন হয়েছে আরেকজন লাগবে, সেই বিষয়ে একটু আলোচনা করতেছিলাম। আমি নিজেও এবছর ভাগে কুরবানি যেতে চাইতে আসি, তার আপনাকেও যেহেতু একজন ভাগিদার লাগবে আসেন, আমারও আপনারা আপনাকেও ভাগিদার হিসেবে নেন। লা হাওলা ওয়ালা কুয়াতা, লা হাওলা ওয়ালা কুয়াতা। মাস্টার সাহেব পড়েন? লা হাওলা ওয়ালা কুয়াতা। ওনারা কি ভাগে নেওয়া যায়? উনি তো সুদ কর কিন্তু আপনি একটা গুনাহগার ইনসান। আমি সুটকা দেখে আমি পচে গেছি, আমার কি মোটেও সোয়াব হয় না সুদের টাকায়? আমরা সুদ করে আমরা সুদের টাকায় আবার কিসের সোয়াব? আমাদের সুদে টাহালে ওয়াজ করতে গেছিল, নিজের ওয়াজ হয় না, আমরা সব পাইবেন কেমনি? মোটালে বাজির ওয়াজ হয় নাই, সুদের টাকা ওয়াজ হয় না। এ কথাটা আপনি হের সামনে খাড়াই কই করবেন? সুদরে সুদ বললে খারাপ হুনে বেকা? এমে আমরা কইলো বারবার সুদ সুদ কইয়া আমার দেলে দাগা দিতে আসেন। আমি কইলো আপনাকে বিচারের জন্য আল্লাহর কাছে দোয়া করব। এরা আমার মনে দাগা দিয়া কুরবানি দিতে চাই, আগো কুরবানি যেন কবুল না হয়। দোয়া করি দিছি। ইমাম সাহেব একজন সুদখোর বদ্ধ করে যায় যে ইমাম সাহেবের কুরবানি যেন না হয়। আল্লাহ রে দেখ তো হেদায়েত পাবো। চল আমার তো ভাগে কুরবানি দিতেই, তাহলে আমার লগে ভাগে দেন, আমিও তো ভাগে কুরবানি দিব। এই ভালো কথা বলেছেন। আমাকে জয়নাল ভাই বলতেছিল যে একজন ভাগিদার হলি আমাকে তিনজন মিলে একটা কুরবানি হয়ে যাচ্ছে এবার। আসসালামু আলাইকুম মজিদ ভাই, কি অবস্থা, খবর কি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই। ওকে, এই এই লোকের লগে আমি কি না, মানে একটু কথাবার্তা বলতেছিলাম আর কি। আচ্ছা যাই হোক, বাদ দেন সমস্ত কথা। আমরা যে কইছিলাম একজন ভালো বাগিদার দেওয়ার কথা, হ্যাঁ কি দেখছেন? ভালো কথা কইছেন, ওই বিষয় তো আলাপ করতেছিলাম। এই যে আলতাফ সাহেব আছে, কি এই লোক, ওনারে আমাকে কুরবানির বাগিদার? না সমস্যা আছে, ওনার না যাইবে না। কেন, কি সমস্যা? আরে উনি তো চাকরি দিবি, ভালো একটা পোস্টে চাকরি করে, ওই চাকরিটাই সমস্যা। এই তুলে খেলি বলেন দিন ভাই। তাহলে শোনেন, আসসালামু আলাইকুম স্যার। বমু। ওয়ালাইকুম সালাম, বসেন স্যার। এই এই ফাইলে হিনে একটু সই দিয়ে দেন। কি করবো এই ফাইলে? স্যার এই ফাইলে দেবেন একটু সই। আমার ডাক কই? আমের জিনিস মানে? স্যার এই ফাইলে দেবেন একটু সই। আমার জিনিসটা কই? আমি মূলত চাইতে আছেন কি কন্দে, আমি কি ঘুষ চাইতে আছেন মধ্যারে? কথা উস্কুটি বলবেন, এটা ঘুষ বলেন কেন? আমি কুরবানি দিমু, গেছে বছর কুরবানি দিছি বাঘে, এইবার তো দুইটা ফাইল সই করাইছি, 30-30-60,000 টাকা নিছি, আর 30,000 টাকা দিয়ে একটু ফাইল সই করাইলি, 90,000 টাকা আমি আল্লাহ আল্লাহ কুরবানি দিমু, এই বিড়ার বাঘে দিমু না। এমনি আমি যে ঘুষ চাইতে আছেন, এই টাকাটা কি হালাল হইবে? এই টাকা দিয়ে আমার কুরবানিটা হইবে? এই টাকাটা তো হারাম। এই টাকা কি বাইলে হারাম? টাকায় কি মদ খায়? না টাকায় যে না করে কুরবানি। কুরবানি কি খারাপ জিনিস?
আপনি বলেন এইটা হলো আমি আল্লাহ কুরবানি দিব আমি তো ইসলামের পথে আসমু আপনি যদি এই মুহূর্তে আমার এই কুরবানি দেওয়ার জন্য সহযোগিতা না করেন আমরা তো ঈমানমান থাকবে না লাগে অন্য কেউ দিয়ে কাম হরাম পরিশ্রম করে ইনকাম করমু তবু আমার মতো মানুষের দিকে আমি ফাইল সই করামু না মুই পারমু না বাবা আমরা এই ঘুষ দিতে পারমু না আমরা এই সিআরএ বয়সে কেডা তোমার বাপে বয়সে এই সিআরএ মোশারে ভাই হাওয়াত করবেন না দুয়াইছি কেডা এই সমস্ত লোক দুয়াইছে আমার অটোগ্রাফ পাইছে আমার সইলে কি আলতাফ সাহেব আপনারা ভালো ভাবেছিলাম তলে তলে এত দূর আজ আমি আল্লাহ জেল লিখে কুরবানি দিতে তারি নাই এর লগে আমি কুরবানি দিব না পাপি 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 চুল পাপি লোক যে লোকের ফাইলের দিনে আমি কুরবানি দিতে তারি না ওই পাপির লগে আমি কুরবানি দিব না পাপি 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 চুল আরে রস্তম ভাই আজকে আজকে আমার নিয়ে আপনি কোথায় যাচ্ছেন যদি মালখান তাহলে এক জায়গায় বসেন বসে একসাথে আরাম করে খাই ভাই আর এবার তোর আছে হারা দিন এই মাল খাওয়া লইয়া এবার দুই দিন পর কুরবানি তো হে খবর আছে আমার কয় আছে তো এবার এই যে আমাগো মতো যারা দুই নাম্বার লাইনে খাইতে খাই এগুলো কেউ কুরবানিতে নেয় না তুই এই খবর বেড়া তুই ছাম ওটা দুই নাম্বার লাইন না ওটা দুই নাম্বার রাস্তা রাস্তা আর এবার একই কথা যাই হোক আমাগো মতো মানুষের তো কেউ নেয় না বেড়া কুরবানিতে হলে কি আমরা একটা সিদ্ধান্ত নিছি আমাদের এই লাইনে যারা আছে এই কমিউনিটি রে হন বেটা এই কমিউনিটিরা সবাই মিলে একটা মিটিং আয়োজন করছে বুঝছো আমরা এখানে যাব আমরাও দেখাই দেব যে আমরাও কুরবানি দিতে পারি বুঝছো আমাদের এই টাকায়ও কুরবানি হয় এই জিনিসটা দেখাই দেব তোর তোর ভালো এই মিটিং মানে অনেক লোকজন থাকবে ভাই ঠিক তো আগে বলছি রস্তম ভাই আমি আরো দুই বোতল মাল নিয়ে আসতাম তাহলে ভালো হতো যেই কারণে আমনে গাই এখানে মিটিং এ বলাইছি আমাগো কেউ বাগে কুরবানি দিতে নিতে চায় না কি খারাপটা আমার মধ্যে আছে আমি অফিস দিয়ে কি করি একটা ফাইল সই করাইলে আমাকে কিছু ই দেয় হাত দিয়া দেয় ঘুষ এবার না ঘুষ না ওটা হাত দিয়া কেউ রাইটার না না দিয়া তোমার ইনকাম আর আমার ইনকামের মধ্যে বহুত ব্যাস কম আছে হ্যাঁ এটা আমিও জানি তোমার না সুদ কর আমি না ওটা এবারে হনকে খারাপ হুনাই বুনুয়া ফাঁকা বুনুয়া ফা মুনাফা কাওয়া নীলু ফাঁকা ওয়া সুদ তো সুদ আর পাপ হেমালা পাপ এই জন্য সুদ কর আর ঘুষ কর পাশাপাশি বসাতে নাই না বাইরে গেছে এবারে তো কত তাও পাপ আছে আমার কোনো পাপ আছে আমি কি করি আমি ডাহাতি করি তাছাড়া এই কুরবানিতে আমি কুরবানি দিমু দেখা স্পেশালি দুই জন ইমামের বাছায় আমি ডাহাতি করছি এই এই দুর্নীতি ইমামের তাহার চেয়ে হালাল তাহা কি আর আছে এরপরে ওরা আমার কুরবানিতে নেয় নাই আমার ইনকাম 100% হালাল হয় আমি কোনোদিন হারাম খাই না চুরি করলেও আমি হারাম হালাল বাইচে বাইচে খাই এই সেই দিনও আমি চাল চুরি করছি মাদ্রাসার থেকে তোমরা বলো মাদ্রাসার চাল কোনোদিন হারাম হতে পারে এই জন্য আমি সবসময় বাইচে বাইচে হালাল দাই চুরি করি হালাল দাই খাই ওটা হারাম হারাম না অগো কথা অনুসারে অগো কোনোটা হারাম নাই হারাম হইলাম তুমি আর আমি আমার হিসেবে তো আমার অগো লগ কুরবানি আমাগো হয় না 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 এই তোমরা তো জ্ঞান জাম কই না ধরো এই মালের বদলে নেও তুমি নেও নিয়ে একটু খাও এ বাহুত রাস্তা তুই আমার দ্বারা এক কেজিস সরাব এ তুই জানো না আমি জীবনে কোনোদিন হারাম খাই নাই কি তুই হারাম খাওনি তুমি যে সুদ খাও ওই কি হালাল হালাল এ তুই যে শরাবটা খাও এটা তো তোর ডাইরেক্ট শরীরে হিট করে কিন্তু আমি যে সুদটা খাই এটা কোনো অস্তিত্ব আছে ওটা তো আমার শরীরে যায় না কি এতদিন মাল খেলাম কই কোনোদিন আমার শরীরে হিট করেনি হ্যাঁ তুই আন্দাজ পাও এ তুই যে প্রতিদিন এই শরাব খাইয়া ওই ল্যাংড়া ওই যে মরে রূপে হইয়া ছিলি ওই সাংবাদিকেরা আই যে তো এই ছবি তুললে পেপারে দিছে হ্যাঁ খবর রাখো একটা কথা বলতে আছি এখানে স্যার আমাগো মানে যাই বলুক আমাগো চোর ডাহাই ঘুষখোর সুদখোর হ্যাঁ আবারও ক আবারও ক ক ক ক আমরা চোর ডাহাই সুদখোর ঠিক আছে কিন্তু আমরা একটা বড় গরু দিয়ে কুরবানি দিমু মানে কইবে যে সুদখোর হইলেও বড় গরু দিয়ে কুরবানি দেব বারে বারে সুদখোর কথাটা উঠেও কি জানি এখানে তো আরো খোরেরা আছে নাকি সবাই কথা কাছে আমরা প্যাবাককে খোরের
আমি ইন্ডিয়া আমরা এমন এক কুরবানি দিব এলাকার মানুষ আইয়ে থাকবে যে এই কোরেরাই বড় সোয়াবটা নিয়ে গেল কি কি কো হায় 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 এছাড়া গোস্তের দাম কিন্তু এখন মার্কেটে অনেক বেশি আমরা বড় গরু অল্প ঠায় কুরবানি দিলে গোস্তও বেশি পাবো আসলে আমি গতকাল রাত্রিবেলা একটা গরু চুরি করে আনিছি ওই জায়গায় চারটে গরু ছিল এই চারটে আমি একটা গরু আনতে পারিছি আর একটা আনতে যে পা ভাঙে গেছে ওইটা আমি আনিনি মোট কথা ওইখানে তিনটা গরু রয়েছে আমরা যদি এখানে যাই তাহলে অনেক কবে গরু আনতে পারবো বড় গরু আনতে পারবো তোমরা সবাই বিকালবেলা আসো আমরা আমার ওই সেই জায়গা মনু ভাই এ আমাকে আকাশে ডাকা তা শোন না আরে শালা কোন দামি গরু আছে আছে ভাই ওই গরুটা ওইটা কত করি ওইটা এই গরুটা 70,000 এটা কপটা কম দামে বড় গরু দেখাও এইটা এইটা কত এইটা 1 লাখ টাকা অল্প টাকার মধ্যে একটা বড় গরু দেব আমরা ভাগে অনেক লোক আছে বড় গরু অল্প টাকায় আছে আছে কোনটা কোনটা দেখাও কোন দাম দে এইটা এইটা হয় এইটি এই এই গরুটার দাম কত সামনের বছর বেশি ভাই সামনে দিয়ে বামে কুরবানি দেবে ওরে বাবা এমনি আমাকে কুরবানি হইবে না তুই ঘুষ খাইয়া হেইটা যে কুরবানি দিতে আসো তোর কুরবানি কি কও লইবে তো দাইবে তুই তো সুদ খাও মুনাফা মুনাফা আর 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 ওই যে চুরি করি এই কুরবানি দিতে আসে এই কুরবানি তো এমনি আমাকে কবুল হইবে না আমাকে কুরবানি দেওয়ার উদ্দেশ্য কি দেখানো দেখানো লোক দেখানো মানুষের দেহামু আমরা কিছু গোস্ত বামু মানে রে বিলিয়ামু একটা আলাদা ভাবসাব আছে না এলাকাবাসী যে আমরা এই গরুর দেহামুই না ওয়াই যে কই হোক ওই গোপে গাপে দেয়া ওই রাইতে এই গরুটা লই যাবে অর্থ অভিজ্ঞতা আছে ওই দুই দিন আগে হেন্ডা রাইতে গরু একটা সরাইছে বুঝছি আর আমার দেহ নো গরু ওই রাইতে নেলে আমরা গেড়ে তালা মারি এরকম কেউ এলাকাবাসীর ঢোকতে দিব না কুরবানির দিন কুরবানি দিয়ে দিব হাত গোস্ত দিয়ে দিব গোস্ত দেয় দেব না গরু 1 লাখ তাহা বাইক করো এই সুদ নেয়া তাহা বাইক করো আরে আমি তো দেখি পাউডার কয়েন দে ভাঙা একটু দেহাও দেই আমি একবার দাঁত দেই ওই গরু খারাইবে কেমনে ওই গরু দিয়ে ঠ্যাং ভাঙা এই গরু ঠ্যাং এবার দেখলাম ব্যান্ডেজ উঠিয়ে দিছে তাহলে কি ওটা ল্যাংলা গরু আস্তাগফিরুল্লাহ বলেন কোন ত্রুটিযুক্ত অথবা অসুস্থ গরু দিয়া কুরবানি হইবে না আচ্ছা এগুলো বাদ দেন আমরা কারো সমালোচনা না করি কালকে সকাল 7:30 সময় ঈদুল আজহার নামাজ আমরা সবাই সময় মতো চললাম চল আমরা কিন্তু এই 5 জনে মিলিয়া আমরা 3 লাখ টাকা দিয়ে গরু কিনছি কি বিশাল গরু আমরা এখন
গরু গরু সে গরু তো নাই কোথায় গেছে কোথায় গেছে চুরি হয়ে গেছে গরু গরু কই গরু কই গরু কই তুই না কইলি তিন দিন পর নাম বিদের গরু কই আরে আমি তো তোকে সাথে নামাজ পড়লাম একসাথে শীতায় গেলাম আমি আবার একসাথে শীতায় উঠেছি আমি কোথাও যাইনি মাসা সাহেব দেখেন এরা তো কুরবানি দেবে এটা তো ইনকাম হালাল ছিল না আর হালাল ইনকাম ছাড়া কুরবানি হয় না তারপর একটা গরু কেনছে গরুর ঠ্যাং ভাঙা রোগা গরু এ দিয়ে কুরবানি তো হয়ই না নিয়ত খারাপ ছিল আল্লাহর কাছে গোস্ত রক্ত হাড্ডি কিছুই যায় না তার কাছে যায় সহি নিয়ত ঠিক কোনো কাজের আগে সহি নিয়ত করতে হয় যে কোনো কাজের আগে সহি নিয়ত করবেন অবশ্যই চলেন আমরা আমাদের কুরবানির গরু জবাই দেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন চলেন আমরা